জিমেলের প্রোফাইল পিকচারে আপনি যদি কোনো অ্যানিমেশান পিকচার বা এনিমেশন ছবি আপনি সেভ করতে চান সেটা কীভাবে সেভ করবেন সেটা আমি দেখাবো ওই জন্য আমরা জিমেলের অ্যাপে চলে যাব এখান থেকে আপনার যে প্রোফাইলটি সেটা সিলেক্ট করে যেই জিমেলের প্রোফাইলে আপনি অ্যাড করতে চান ছবিটি সেটা সিলেক্ট করে নেবেন করে এখান থেকে দেখেন পার্সোনাল ইনফ একটি অপশন আছে পার্সোনাল ইনফরমেশনে গেলে আপনার প্রোফাইল পিকচার একটা অপশন আসবে সো বর্তমানে যে প্রোফাইল পিকচারটি আছে এটা এখানে দেখাবে নিচে চেঞ্জ একটি অপশন আছে সো আপনি চেঞ্জ করার জন্য চেঞ্জ প্রোফাইল পিকচার এই অপশনে যাবেন গেলে এখানে দেখেন তিনটে অপশন আছে আপনার ডিভাইস ফটো গুগল ফটো এবং ইলাস্ট্রেশন সো আপনি এখান থেকে অ্যানিমেশন টাইপের যে কোনো পিক প্রোফাইল পিকচার আপনার জিমেলে প্রোফাইল পিকচার হিসাবে দিতে পারবেন যেটা আপনি কাউকে মেইল করলে তার ওখানে শো করবে অথবা আপনি সার্চ করে অ্যানিমেশনের বিভিন্ন ছবিগুলো দেখতে পারেন যেমন অ্যানিমেশন লিখলে দেখেন এখানে একটা বিড়ালের ছবি আসছে সো বিড়ালে বিভিন্ন কালার আছে এখান থেকে আপনি যে যে কোনো ধরনের ছবি আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে তারপরে নেক্সট অপশানে ক্লিক করে আপনি এটা প্রোফাইলে সেট করতে পারবেন তারপর নিচে দেখেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে সেভ করলে একটু লোডিং হবে তারপর এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে তবে অনেক সময় বলা থাকে যে কয়েকদিন লাগে এটা আপডেট হওয়ার জন্য তবে তাৎক্ষণিকই এটা আপনার প্রোফাইল পিকচার আপডেট হয়ে যাবে এবং আপনি ব্যাকে আসলে দেখতে পাবেন যে পুরনো প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে গেছে নতুন প্রোফাইল পিকচারটি ইতিমধ্যেই এখানে আপলোড হয়ে গিয়েছে তবে এটা চেঞ্জ করার কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যে কোনো সময় এটা আবার চেঞ্জ করে আপনি পুরোনো আপনার পছন্দ মতো ছবি দিতে পারবেন তবে এই ছবির জন্য কোনো কপিরাইট বা কোনো সমস্যা হবে না আপনি যখন কাউকে কোনো ইমেল করবেন তাৎক্ষণিকই আপনার এই ছবিটি সেখানে শো করবে এভাবে আপনি যে কোনো প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন